কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে, বলছে আমি সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি থাকে, ডিজিপি থাকে, আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তো রাজ্য সরকারটা তো আপনিই চালান, এবং তিনি যে কুনাট্য করলেন অদ্ভুত ব্যাপার, দোষ চাপালেন জুনিয়র ডাক্তারদের উপরে। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার যারা আছেন, বয়স অল্প, অত্যন্ত মেধাবী ছাত্র, তারা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন কলকাতাতে পড়তে এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে। তারা অত্যন্ত মেধাবী এবং তারা, তাদের উপরে স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত টিকে থাকে, নচেত তারা অবর্তমানে, তাদের অবর্তমানে তখন সিনিয়র ডাক্তারদেরকে অনেক চাপ নিতে হয়। কিন্তু সেই ডাক্তারবাবুদেরকে আপনি লাইভ করবেন না এই অজুহাতে, মিটিংটা আপনি ভেস্তে দিলেন। অথচ আমরা দেখছি যে আপনার যখন জেলাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, যে মিটিংয়ে দাঁড়িয়ে আপনি পুলিশ অফিসার থেকে শুরু করে তাদেরকে গালিগালাজ করেন, এমনকি বডি শেমিংয়ের মতোও কাজ করেন, সেটা পর্যন্ত লাইভে করেন আপনি। কিন্তু আপনার লাইভ কেন আপনি লাইভটা মানছেন না, তার কারণ হচ্ছে আপনার সব লাইভে যে ধর্ণামঞ্চ এলেন, ধর্ণামঞ্চে এসেছিলেন কেন, অন্যের কথা শুনতে হবে তো, আপনি তো নিজে বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি, এবং আপনি তার পণ্ডিত, এসে তার বচন দিলেন, আপনি চলে গেলেন সেখানে, আশীর্বাদ দিলেন, আশীর বচন দিতে এসেছিলেন সেখানে। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে, এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জেলাতে বা বিভিন্ন জায়গায় যখন কোনো রকম বৈঠক হয়, তখন সেই বৈঠক সরাসরি সম্প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সরাসরি সম্প্রচার হবে না, এই অজুহাত দিয়ে তাদের বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে সরাসরি আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। তিনি বললেন যে এটা কি খাপ পঞ্চায়েত চলছে, কারণ তার সঙ্গে মুখ্য সচিব রয়েছেন, ডিজিপি রয়েছেন, তা সত্ত্বেও এটা কি রাজ্য সরকার না খাপ পঞ্চায়েত। একাধিক অভিযোগ নিয়ে এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন সুকান্ত মজুমদার। আর এই নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি এদিন। আর এখানেই শেষ নয়, একই সঙ্গে সুকান্ত মজুমদার এই প্রশ্ন তোলেন, তিনি ধর্ণা মঞ্চে কেন এসেছিলেন আলোচনার জন্য, তাহলে নিজে কেন বলে চলে গেলেন, কেন অপর ব্যক্তির কথা শুনতে বাধ্য নয় তিনি, কেন তিনি শুধুমাত্র নিজের বক্তব্যটুকু রাখবেন, অর্থাৎ একমুখী বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন কি তাহলে মিটে যাক এমনটা চাইছে না রাজ্য সরকার? সুকান্ত মজুমদারের একাধিক ইঙ্গিতে এই প্রশ্নই উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।